আচ্ছা একটা বিশেষ ঘোষণা আছে আজকে এই আলোচনাটি সম্পূর্ণ স্যাটেলাইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করেছে আলফুর কান মিডিয়া নাম শুনেছেন বা আলফুর মিডিয়া সম্পর্কে জানেন আল ফুরকান মিডিয়া ইউটিউবে চলে যাবেন তাদের সাইড আছে এখানে অনেকজন আলেমদের দলিল ভিত্তিক আলোচনা যদি শুনতে চান তাহলে আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজও আছে এবং তাদের ইউটিউব চ্যানেল আছে আপনি যে কোনো আলেমের নাম লিখে লিখেন আল ফুরকান মিডিয়া সমস্ত আলেম আলেমার বক্তৃতা এখানে পাবেন আজকে আমাদের ওই যে ভাই এসেছে তাদের সব সময় প্রতিদিন তারা ছুটে বেড়ায় ভাই প্রতিদিন তারা ছুটে বেড়ায় শুধুমাত্র দিনের খেদমত করার জন্য আজকে এখানে কালকে ওখানে পরশু দিন ওখানে ভাই তারাও ছুটছে কেন ভাই আপনার এখানে আজকে হাজার লোক হয়েছেন পাঁচ হাজার দশ হাজার কিন্তু আজকে দেখেন আলোচনা চলছে এই আলোচনা শেষ হতে হতে না হতে কালকে চব্বিশ ঘন্টার মধ্যে না হলে আরো এক লক্ষ অধিক মানুষ দেখবে কি দেখবে না দেখবে তবে আপনি এখানে আলোচনা করলেন মাত্র দশ হাজার মানুষ জমিয়েছেন কিন্তু ভাইরা এসেছে আরো এক লক্ষ মানুষের কাছে আপনাদের এলাকার নাম আপনাদের চেয়ারম্যান সাহেব আপনাদের আলোচনা গোটা বিশ্বের মানুষের কাছে ছড়ে গেল কি গেল না আপনার জোগাড় করছেন দশ হাজার কিন্তু ভাইরা জোগাড় করছে কত লক্ষ লক্ষ লাখ লাখ হচ্ছে কি হচ্ছে না জি তাই এই ভাইদেরকে আলোচনা তারা কবুল করুক সকল বলি আমিন ভাইদের নাম মিডিয়া আর আমরা ভারতে যারা হিন্দু আর আছে ওদের মায়ের অভাব নাই ওদের যত করে সব মা 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 লক্ষ্মী কালী সরস্বতী ভগবতী জগদ্ধাত্রী মনুষা মায়ে পুণ্য আর আপনাদের বাংলাদেশের সব বাবাতে পূর্ণ তো বোঝা যায় এই কথা যে বাংলাদেশের মানুষের বাবা আছে তাদের মা নাই আর আমাদের ভারতের মা আছে একটা বাবা নাই ওরা শুধু মায়ের উপাসনা করে হিন্দুরা আর মুসলমানে কার করছে ভাই বাবার করছে আপনারা বলতে পারেন এগুলো তো ভণ্ড পীর বা এগুলো ভণ্ড কি পীর কিনা ভণ্ড পীর নয় ভণ্ড পীর তবে হাঁক কানে পীর এরা ভালো ভাই বলেন না অনেকে মানুষে হাঁক কানে পীর তবে ভাই কানে পীর কোনটা বলেন বাংলাদেশে হাঁক কানে পীরের নাম বলেন যে বলেন বাংলাদেশের হাঁক নাম বলেন চামড়া নাই হ্যাঁ চর্ম মানে সাধু ভাষা বাংলায় ভাই চামড়া নাই তবে এটা যদি হাক্কানি পীর হয় কি পীর ভাই হাড় তো হাক্কানি পীর একটা বই আছে আমার কাছে বইটা পড়ব রাগ করবেন কারা কারা রাগ করবেন হাত তোলেন দুই হাত তোলেন যারা যারা রাগ করবেন কারা কারা হাত রাগ করবেন না তারা হাত তোলেন রাগ করবেন না না তো ভাই 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 আমার কিন্তু দোষ দিয়েন আমি বইটা থেকে কিনেছি ভাই আমাকে মারিয়েন না আমি কষ্ট করে বইটা টাকা দিয়ে কিনেছি এই একটা বইয়ের নাম আছে আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাহ মহল্লার রচনা বই চরমাই পিস সাহেবের বই বা আমার বই বা আমি ভারত থেকে নিয়ে এসেছি না এটা বাংলাদেশ থেকে কিনেছি বোর পেছন ঠেকানা দেওয়া আছে মাহমুদ পাবলিকেশন আটত্রিশ তিন বাংলা বাজার ঢাকা এগারোশো ফোন নম্বর একাত্তর তেইশ বিরানব্বই চার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ওয়ান ফাইভ ফাইভ সেভেন বা আমার না ভাই আমার অপরাধ একটাই ভাই আমি শুধু বইটা টাকা দিয়ে কিনেছি আর কষ্ট করে পড়েছি এটাই অপরাধ আসেন একটা আমরা পড়ি যে আপনাদের কানে পিস কি বলে একটা অধ্যায় আছে নাম হচ্ছে বললাম পৃষ্ঠা পঁয়ত্রিশ কত বললাম ভাই পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা ভাই আমি যদি কোনো উল্টা পাল্টা মিথ্যা কথা বলি তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা আলোচনার শেষে বইটা একবার দেখে যাবেন কি বললাম ভাই বইটা দেখে ভাই আমি শুধু রিডিং আমি কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাইছি না শুধু কি লেখা আছে আমি শুধুমাত্র আপনার সামনে একবার পড়ে শোনাতে চাই তারপরে এটা পিন্না কিপির এটা আপনারা দেখবেন বইটা দাগানো আছে বইটা দাগানো আছে দেখতে পাচ্ছেন দেখেন বইটাতে কি লিখছে পিরসেন কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল কিলোকাল মানে আপত্তি কিলোকাল হচ্ছে ফার্সি ভাষা কিলোকাল মানে আপত্তি না করিয়া নিরাপত্তিতা তা করিতে তাকিবেন ভাই থাকিবেন কে তাকিবেন লিখেছে বাংলা ভাষার গুষ্ঠী উদ্ধার করেছে এরপর লিখছে দেখেন হাফেজ রয়মহল্লাহ ফারামায়া আছেন কামেল পীরের আদেশ পাইলেন না পাক সারাব সারাব মানে কি ভাই জোরে বলেন মদ কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাপ তথা মদ দাঁড়াও যাই নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো নাজবিল্লা কালকে পরিষ্কার হয়ে লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নিজে যাই নামাজটাকে মদের মধ্যে চুবিয়ে নিয়ে সাতসাথে ভিজিয়ে তারপরে দাঁড়িয়ে নামাজ পড়ো এটা কি পীর এটা এটা ভণ্ড পীর নয় এটা বাগি রাজার বাগি ফুলতরি ভণ্ড নয় এটা হাঁকানি পীরের বইয়ে এ কথা স্পষ্ট লিখে আছে ভাই এতটাই ক্ষান্ত নয় তারপরে কি লিখছে দেখেন অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্যের শরীয়তের খেলাফ হয় তবুও তা তুমি নিরাপত্তিতে আদায় করিবে শরীয়তে পীর সাহেব এমন একটা হুকুম দিয়েছে যেটা প্রকাশ্য কোরআন হাদিস বিরোধী তারপরেও তোমাকে পীরের কথা মানতে হবে যদি না মানো তোমার মুড়ি দিয়ে টিকবে না কেটে যাবে এরপর লিখতে লিখতে কি লিখছে জানেন পিস সাহেব যদি বলে তার মুরিদ কে বাবা এক হাজার টাকাটা নেওয়ার পরে ওই যে বেশ চলে যা মেয়ে আছে তার সঙ্গে জেনা কর তো মুরিদকে কে জেনা করতে হবে মুরিদ যদি পীরকে বলে পীর সাহেব জেনা করা তো পাপ কাবিরা গুনা যদি মুরিদ একবার মুখ খুলেছে মুরিদই টিকবে না বেটা কি পীর এটা হাক্কানি পীর এটা যদি হাক্কানি পীরের অবস্থা হয় তবে বাতিলগুলোর অবস্থা কি আপনারা নিজেরে বুঝে নেন তার জন্য আমি বাতিলগুলোকে কথা বলছি না হাক্কানি কথা বলছি বাবু তো কোনো মুসলিমের কথা বলতে পারে কোন মুসলিমের কথা বলতে পারে যে একদম পীর যদি আদেশ দেয় যে যাই নামাজটাকে মদ দিয়ে ভিজে তারপরে নামাজ পড়লে নামাজ হবে ভাই ভাই মদ পাক না না পাক মদ হালাল না হারাম হারাম ভাই আরেকটা কথা আছে আরেকটা পড়বো রাগ করবেন কারা কারা আবাদ হাত তোলেন তো ভাই কেউ রাগ করবেন না ভাই আমার দোষ দিয়েন না কিন্তু আরেকটা আছে এটার অধ্যায়ের নাম হচ্ছে ইয়াদে খোদা ভেদে মারেফত ভাই বইটা কার পিষসেপের লেখা বেদে মারফতের পৃষ্ঠার আমার পনেরো ষোলো একটা ঘটনা আছে কয়টা ঘটনা একটা ঘটনা আছে দুই পৃষ্ঠা জুড়ে ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি একদিন পিষাপ তার মুরিদকে বলছি বলছে বাবা তুই রোম দেশে যেতে পারবি মুরিদ বলছে জি পিস যেতে পারবো পিসেব যখন বলছে যে তুমি এ এ এ এই কাজগুলো করবা পারবা তো জি পারবো এই কথা আদেশ দেওয়ার পরে পীর আর মুরিদ দুজনে আলাদা হয়ে গেছে পিসেব রাস্তাতে চলছে চলতে 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 একটা ঝোপের ধারে দেখছে একটা বয়স্কা বৃদ্ধা একটা মেয়ে সে কাঁদাকাটি করছে কান্না করছে পিসেব তখন চলে গেছে কেউ মা কাঁদো কেন তো বয়স্ক মেয়ে তখন বলছে বাবা আমার একটা সন্তান ছিল আল্লাহ এই সন্তানকে অনেক দিন আগে নিয়ে নিয়েছে মানে মারা গেছে আর আমার একটা নাতি ছিল এই নাতিটা একটা গরু পালতো গরু পেলে তার যে দুধ হতে দুধগুলো বিক্রি করে আমরা নানি আর আমার নাতনি এই দুজন আমরা রকম ভাবে জীবনটাকে অতিবাহিত করছিলাম দেখেন পীর সাহেব আমার নাতিকেও আল্লাহ নিয়ে নিয়েছে এখন আমি কি করব বা দুঃখের কথা নয় দুঃখের কথা এবং পীর সাহেবের কারামত শুরু সাহেব দেখেন কি বলছে হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও যখন দেখছে যে ছেলেটা মারা গেছে দুঃখের ঘটনা বিশ্ব এবার থাকতে পারেনি বেদনায় মর্মা হতো পৃষ্যে চলে গেছে ওই মরা লাশের কাছে গে তখন ওই ছেলে ওঠ আমার হুকুমে দাঁড়া মরা মানুষকে বলছে এই ছেলে ওট আমার হুকুমে দাঁড়া এবার কি ঘটনা ঘটেছে তারপরে দেখেন তখনই ছেলে উঠেয়া দাঁড়াইলো মানে এবার তাজা হয়ে গেছে মরা মানুষ দেখেছেন তীরের ক্ষমতা কত কত পাওয়ার মরা মানুষকে তাজা করে দিয়েছে এরপরে বলছে দেখেন ছেলে উঠে দাঁড়াইলো এবং বলিল আমার দাদু কোথায় দাদু স্নেহ ভরা কোল বলিল দাদা তুমি মরিয়া ছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি উত্তর করিলেন আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছেন কে জিন্দা করিয়াছেন আল্লাহর অলি নাকি তাকে জিন্দা করিয়াছেন ভাবতো এই মজেজা এটা কার কোন নবীর মরা মানুষকে তাজা কে করতো নবী ঈসা আলাইহিস সালাতু সালাম কিন্তু তিনি কি কখনো বলেছে কোনো মানুষের সামনে গিয়ে এই উঠ আমার উদ্দেশ্যে উঠ এই কথা বলেছে জি না কি বলবা বিজনিল্লাহ তুই আল্লাহর হুকুমে দাঁড়া নবী ঈসা বলতো কি তুই আল্লাহর হুকুমে দাঁড়া আর পীর সাহেবের ক্ষমতা দেখেছেন ও বলে কি তুই আমার হুকুমে দাঁড়া নাউজুবিল্লাহ মিন জালিক বেটা কানি পীর এটা যেমন তেমন পীর নয় এটা কি পীর হাক্কানি পীর এরপরে কি লিখছে বা আর পড়া দরকার আছে এতটুকু বুঝতে পারছেন হাক্কানি কোনটা ভন্ড কোনটা আমি কাউকে কানে আর ভন্ড এই ফতোয়া দিচ্ছি না আপনারা দিয়েছেন তাই আমি পড়েছি তাই ভাই পড়ছি আমার যেন দোষ দেন না ভাই এমনি আমি মারকে খুব ভয় পাই মারিয়েন না ভাই খবরদার আমাকে দেখেন কি বলছে এটা পাতলা সাতলা মানুষ রে ভাই মারামারি করেন না মারামারি তো পারবো না এরপরে কি লিখছে দেখেন এই ঘটনা প্রকাশ হওয়ার পর খাটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল বাদশা কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধা নাতিকে জিন্দা করিয়াছেন তখন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হও মানে যখন দেখছেন দেশের রাজা বাদশাহ যে একটা পীর গজিয়েছে যে পীর মর মানুষকে তাজা করতে পারে তুমি বাদশাহ তখন বলছে ওই পীরকে আমার দরবারে হাজির করো ওই পীরকে দরবারে হাজির করেছে তখন রাজা জিজ্ঞেস করেছে পীরকে এই দরবেশ সাহেব আপনি কি বলে বিদ্যান্না থেকে জিন্দা করিয়াছেন তখন একদম পীর সাহেব গর্জে উঠে বাদশাহর সামনে বলছে আরে আমি বলেছি আল্লাহর হুকুমে নয় বলেছি কি আমার হুকুমে জীবিত হও এবার বাদশাহ কি বলছে দেখেন বাদশাহ বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন তানে বাদশা তাওহিদ ঠিক আছে বাদশা বলছে আপনি এ কথা বলেছেন আপনার হুকুমে আর যদি বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হও পিসের কি বলছে দেখেন পিসের কি মারবে জানেন একদম চার ক্রিকেট খেলা দেখেন চার মানে না ভাই চার মারলে সব হাতে তালি দেয় না উড়ে গিয়ে বলটা পরে দেখেন পিস কি চার মারছে দেখেন চার কোদম শুয়ব তোর করিল মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব আল্লাহর আন্দাজ নাই এরপরে লিখতে যে বৃদ্ধারে একটিমাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল একটা নাতি যে গাবি পালন করিয়া কোনর जिंदगी गुজারান করিত এখন এটাই নিয়ে নিল তাই আমি মানে পীর সাহেব কি করেছ তুই মারবে কি মারবে পীরে ছক্কা দেখেন পিসে বলছে যে তাই আমি আল্লাহ পাখের দরবার থেকে জোরপূর্বক পূর্বক রু নিয়ে আসিয়াছি বলছে এই জন্য আমি আল্লাহ দরবার থেকে জোরপূর্বক পূর্বক নিয়ে একদম মরাকে তাজা করে দিয়েছি পিসের ক্ষমতা দেখেছেন আল্লাহ দরবার থেকে জোরপূর্বক পূর্বক রুহু ছিনিয়ে নিয়ে আসতে পারে বেটা ভোট নিয়ে আসতে পারে না ভাই ভোটে ফিল করে না এবার বেটা কিন্তু দেখেন চিন্তা করে দেখেন উনি কিন্তু মরা মানুষকে তাজা করতে পারে আল্লাহর দরবার থেকে রুহু আসতে পারে কিন্তু ভোটের ব্যালেটটা নিজের খাতায় আনতে পারে না অন্য জায়গায় চলে যায় কত বড় পীর ভাই যদি এতই মধ্যে যা হয় এতই যদি মিরাক্কেল ভাই অনেকে আপনারা মনে করছেন আমি আপনাদের হাত কানে পেরে সমালোচনা করছি বা আমাকে দোষ দেন না ভাই বই তো আপনাদের ভাই বই আমার ভাই আমার দোষ দিয়ে লাভ আছে যদি আপনাদের হাঁক কানি পীর যদি একই বিশ্বাসী হয় আপনার পীরকে গিয়ে বলেন যে পীর সাহেব কেমন কথা লিখেছেন এই কথাকে শরীর সম্মত ভাই তাকে জিজ্ঞাসা করেন আপনাদেরকে ভালোবাসি তার জন্য আপনাকে বইটা থেকে দেখালাম এই ঘটনা লিখে রেখেছে ভাই অসংখ্য ঘটনা আছে গোটা বই থেকে যদি পড়তে শুরু করি তাহলে দুটো ওয়াশ করা দরকার আছে বইটা যে এত নোংরা নোংরা কথা লেখা আছে তারপর হাঁক কানি পীর বা আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের মনে আঘাত দিতে চায় না ভাই বইটা আপনাদের বাংলাদেশে পাওয়া যায় নিজেই কিনেন নিজেই পড়েন যদি না থাকে আমার আগে তারপরে জানান বা আমাকে দোষ দেন না একটা নাম আছে বেদে মারিফত যেটা পড়লাম কৃষ্ণনামার 15 আর 16 আর এর আগে যেটা যায় নামাজকে রউইল করিয়া বিজা নামাজ পড়ো ওটার নাম হচ্ছে আশিক মাশুক কৃষ্ণনামার 35 ওটার নাম ওটার নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক رحمه الله রচনাবল্লি দ্বিতীয় খণ্ড দেখতে পাচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসলাক রাই মহল্লা রচনা বলি এটা দুই নম্বর খণ্ড এর আরেকটা খণ্ড আছে ওটা তাবিজে পরিপূর্ণ আছে আর এই বইটার মধ্যে একটা অংশ আছে যে অংশের নাম হচ্ছে ভেদে মারেফত একটা অংশ আর একটা আছে ইয়াদে খোদা তো দুটো ঘটনা দুই জায়গা থেকে পড়লাম আর অসংখ্য ঘটনা আছে ভাই পড়লে আপনারা বলবেন যে মানুষ না পায় জামা এ কি লিখেছে বইয়ে আপনারাই বলবেন যে মানুষ না পায় জামা রে ভাই এই কথাকে লিখতে পারে তো ভাই আমি যে কথা বলছিলাম যে ভাই তার মানে বোঝা গেল যে হাঁকানি পীরের যদি অবস্থা হয় অবস্থা হবে উত্তর আমরা প্রশ্ন উত্তরে দেবো প্রশ্ন উত্তরের সময় তো যাই হোক ভাই আপনার রাগ করেছেন ভাই কারা রাগ করেছেন একটু হাত তোলেন তো ভাই কার রাগ করলেন ভাই তাকে রাগানোর উদ্দেশ্যে বলিনি ভাই আপনার রাগ করেন না জাসমিন বইটা পড়েছি আমি সত্যি বলছি আপনাকে রাগ করার জন্য না আমি চাইছি যে আপনারা যেসব রাস্তা বাতিল আছে ভুল পথ আছে বা সেগুলোকে বর্জন করেন কার জন্য আল্লাহ তার সুলের জন্য কার জন্য বা আমরা এত কিছু করছি কার জন্য বা আল্লাহ সন্তুষ্টির জন্য তো নাকি রে ভাই এখন যদি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যত বড় মহাত্মা মহাপুরুষ কথা বলুক না কেন ভাই তার কথা মানা যাবে তার কথা মানতে পারে মুসলিম না তাই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যেই বলুক না কেন যে পীর বলুক যে অলি বলুক যে আলেম বলুক যে ওলিমা বলুক যে মা শায়েক বলুন ভাই মানা যাবে যে মানা যাবে না তাই আপনাকে জাস্ট শুধুমাত্র বই থেকে হুবহু পরে পড়ে আমি শোনালাম আমি নিজেও বলতে পারতাম ওয়াজের মধ্যে বই পড়লাম এই জন্যই যেন আপনারা হুবহু আপনাদের পিসের কথাটা আপনারা বুঝতে পারেন কানে ঢুকে যেতে পারেন দেখতে চাইলে আপনাকে দেখাতেও পারি মহান সাত তাল চেয়ে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা যারা ইসলামকে বিকৃত করছে আল্লাহ সুবাহ তাদেরকে তুমি হেদাত দান করো সকলে বলি আমিন মহান সাত তাল সঙ্গে চেয়ে দেওয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আমাদের প্রত্যেকের সঠিক বোঝা তৌফিক দান করো সকলে বলি আমিন